চিতাবাঘের আতঙ্ক ছড়ালো নদিয়ার হরিণঘাটা এলাকায়। রাতে স্থানীয় যমুনা নদীর পাড়ে প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। এরপর তারাই প্রাণীটিকে এলাকা ছাড়া করবার জন্য জড়ো হতে থাকেন। পরে ভুল ভাঙে স্থানীয়দের, জানা যায় প্রাণীটি আসলে রাজ্য পশু ফিশিং ক্যাট বা বাঘরোল। এবারে চিতাবাঘের আতঙ্ক ছড়ালো নদিয়ার হরিণঘাটা থানা এলাকায়। হরিণঘাটা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তারকনগর যমুনা পাড়ে দেখা মিলেছে চিতাবাঘের, এমনই দাবি স্থানীয়দের একাংশের। স্থানীয়দের দাবি, যমুনার জলে মাছ ধরার উদ্দেশ্যে জাল পাতা ছিল, সেখানেই গায়ে ছোপ ছোপ দাগ দেওয়া ওই প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, তাদের দেখতে পাওয়া প্রাণীটি চিতাবাঘ। প্রাণীটিকে দেখার পর মোবাইলে দূর থেকে ছবিও তোলেন স্থানীয়রা। ঘটনার পর স্থানীয়রা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়েন প্রাণীটিকে এলাকা ছাড়া করবার জন্যে। স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে পাশেই কলেজের জঙ্গলের মধ্যে আশ্রয় নেয় প্রাণীটি। এখানে দেখলাম সবাই, একজন দেখেছে আমাদের এখানে, তো উনি এসে বলছে চিতাবাঘ মতো কিছু হয়তো। তারপর সবাই এসে দেখছি টর্চ মর্চ মেরে দেখছি চিতাবাঘের মতোই বসে রয়েছে। এবার তো তারপর সবাই 6-8-9 জন যায় লাঠি ফাটি নিয়ে মারার জন্য বা তাড়ানোর জন্য, তো ওই আইসারের ভেতর দিয়ে পাঁচিলের তলা দিয়ে চলে যায়। কালকে আমি ওই আমি মাছ ধরি এখানে, ওইখানে আমি 8টার সময় গেছি, যে হঠাৎ আমি টর্চ মেরেছি, তা দেখছি ব্যাঘ জাতীয় একটা কী দেখা যাচ্ছে। প্রাণীটাকে দেখে কেউ মনে করছে যে বন বিড়াল, কেউ মনে করছে অন্য কিছু, কিন্তু আমাদের অনুমান যে এটা বাঘেরই বাচ্চা। যমুনার ধারে একটা বাঘের মতো একটা জিনিস আসলো, আমাদের গ্রামের লোক সব আতঙ্ক হয়ে গেছে, মনে হচ্ছে কী না কী। ওই দেখে আমরা গেলাম 4-5 জন লাঠি ঠেঙা নিয়ে, ওখান থেকে তারা লাগছে। আমরা এসে দেখছি ওই জিনিসটাই যমুনার ধারে মাছ খাচ্ছে না কী খাচ্ছে, টস মারছি তাও যাচ্ছে না, ইট মারছি তাও যাচ্ছে না। তারপর আমরা কোচ লাঠি ঠেঙা নিয়ে গেছি তারাতে। এরপর মোবাইলে তোলা ছবি নিয়ে গুগলে সার্চ করেন স্থানীয় কয়েকজন যুবক। তারা বুঝতে পারেন প্রাণীটি চিতাবাঘের মতো দেখতে হলেও আদতে এটি বাঘরোল বা ফিশিং ক্যাট। দীর্ঘ কয়েক বছর ফিশিং ক্যাট সংরক্ষণের ওপর কাজ করছেন বনগাঁ গ্রিন ওয়েভের সদস্য টুকাই বিশ্বাস। স্থানীয়দের মোবাইলে বন্দি হওয়া ছবি নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম টুকাইয়ের সাথে। তিনি বলেন প্রাণীটি আমাদের রাজ্য পশু ফিশিং ক্যাট বা বাঘরোল। বাসস্থান হিসাবে প্রাণীগুলি মূলত জলাশয়ের ধারের জায়গায় বেছে নেয়, প্রধান খাদ্য মাছ। এ বিষয়ে তার আবেদন, এটি আমাদের রাজ্য পশু, একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এ বিষয়ে তিনি আরো বলেন, সবাই প্রথমে ভেবেছে ওটা বন বিড়াল, তারপরে বলছে যে না চিতাবাঘ চিতাবাঘ। আমি ভিডিওটাতেই দেখলাম অনেকেই খুব কনফিডেন্টলি বলছে যে চিতাবাঘ এরকম কোনো কিছু, তো হয়তো ওনারা না জেনেই বলছেন। ওটা আসলে একটা ফিশিং ক্যাট, ফিশিং ক্যাট হলো আমাদের রাজ্য প্রাণী। আর এরকমভাবে বারবার করে যদি এরকম আরও অনেকগুলো ভিডিওতেও আমরা দেখেছি যে আগে যে চিতাবাঘ বলে এটাকে ভয় পায়, এবং চিতাবাঘ বলে কি হয় মানুষের মনের ভিতরে একটা ভীতি সৃষ্টি হয় এবং তার জন্য এই প্রাণীগুলো বিপদে পড়ে যায়। ফিশিং ক্যাট খুবই নিরীহ একটা প্রাণী, আর খুব বড়ও নয়, বন বিড়াল থেকে একটু বড়, খুব নিরীহ একটু প্রাণী এবং জলের ধারেই থাকে। এরা সাধারণত মাছ খায় এবং এরা প্রতিদিন পরিবেশ থেকে একটু একটু করে কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় সব জায়গায়, যেসব জায়গায় ওয়েটল্যান্ড আছে সেখানে সব জায়গায় ফিশিং ক্যাট আছে, এবং ফিশিং ক্যাট আমাদের রাজ্যের গর্ব এবং আমাদের রাজ্যের রাজ্য প্রাণী। আমরা স্ক্রিনে দুটি প্রাণীর ছবি পাশাপাশি রেখে পার্থক্য বোঝানোর চেষ্টা করব। আপনার টিভি স্ক্রিনে ডান দিকে যে প্রাণীটি দেখা যাচ্ছে এটি একটি চিতাবাঘের শাবক। বাঁদিকে খাঁচার মধ্যে যে প্রাণীটি দেখা যাচ্ছে সেটি ফিশিং ক্যাট বা বাঘরোল। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই বাঘরোল সংরক্ষণের কাজ শুরু হয়েছে। দুটি প্রাণীর ক্ষেত্রেই গায়ে ছোপ ছোপ দাগ রয়েছে, তবে দুটি দাগের বিশেষ পার্থক্যও রয়েছে। একটু নজর দিয়ে লক্ষ্য করলে সেই পার্থক্য বোঝা সম্ভব। বিশেষজ্ঞদের মতে আদতে এটি একটি শান্ত নিরীহ প্রাণী, সাধারণত মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করে প্রাণীগুলি। তবে এদের গায়ের এই সব দাগ কখনো কখনো সাধারণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। অনেকেই চিতাবাঘের সাথে গুলিয়ে ফেলেন, ফলে আক্রমণ নেমে আসে নিরীহ এই প্রাণীগুলির ওপর। অনেক ক্ষেত্রে সাধারণের আক্রমণে মৃত্যুও হয়। এ বিষয়ে টুকাই আরও জানান, শুধু আমাদের রাজ্য পশু বলে নয়, যে কোনো বন্যপ্রাণ রক্ষা করার দায়িত্বই আমাদের সকলের। হ্যাঁ, এই আমাদের তো যেহেতু রাজ্যের রাজ্য প্রাণী, তো সেই কারণে
আমাদের রাজ্যের যে আমরা রাজ্যের নাগরিক সেই হিসাবেও আমাদের রাজ্য প্রাণীকে রক্ষা করার দায়িত্ব আমাদের। শুধু আমাদের রাজ্যের বাইরেও যেখানে ফিশিং কাট দেখা যায় সেটা রক্ষা করার দায়িত্বও সবার, এবং যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী সেহেতু আমাদের তো একটা আলাদা দায় থাকে যে একে রক্ষা করা। ফিশিং কাট মানে ফিশিং কাট খুবই ছোট এবং এখান থেকে আক্রমণ হওয়ার কোনো বিষয় নেই। মানুষ দেখলে ওরা পালাই, মানুষের কাছাকাছি থাকে না। এই যেখানে দেখা গেছে সেখানে বহু বছর ধরেই এটা আছে, এই তো সবে এটা দেখা গেছে এবং কেউ এটা ভিডিও করেছে, এটা হয়তো কয়েকশো বছর ধরে তারা রয়েছে, তারা তো দেখেনি কখনো কোনোদিনও, তো এইভাবে লুকিয়েই থাকে, হট করে সামনে চলে এসেছে মানুষ দেখেছে। সাধারণত মানুষের থেকে এরা দূরেই থাকে এবং মানুষকে আক্রমণ করার কোনো সম্ভাবনাই এদের নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নদিয়া।